পরিষ্কার, এটা হচ্ছে যে জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে আমি জাতিসংঘে গিয়েছিলাম। যেহেতু কাফি আনান সাহেবের ফিউনারাল ছিল, উনি চলে গিয়েছিলেন, আমরা জাতিসংঘের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তার সঙ্গে কথা বলেছি। উনি সব কথা বলার এটাই এই পর্যন্ত বলেন। কথা তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার কাছে আমরা বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি এটা আমরা বলেছি এবং তাদের তারা কিছু এই ব্যাপারে জানতে চেয়েছে সেগুলো আমরা জানিয়েছি। আর সেই সঙ্গে এটা জাতিসংঘের যে আপনার চার্টার অফ ডিমান্ডস আছেন, এই চার্টার আছে তাদের জাতিসংঘের যে চার্টার, সেই চার্টারের মধ্যে পরিষ্কার বলা আছে যে সদস্য দেশের সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, যে কেউ যে তাদের বিষয়ে যে কোনো বিষয় উত্থাপন করতে পারে। বর্তমান দেশের যে মানে গণতন্ত্র হুমকির মুখে এই বিষয়টা নিশ্চয়ই আলোচনা হয়েছে, আলোচনা করেছি, সমস্ত বলেছি, আপনার জাতিসংঘের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে সেটা আমরা জানিয়েছি, আমি জানালাম। এ ব্যাপারে আর কোনো প্রশ্ন ওনারা বিষয়গুলো দেখবেন। আরেকটা জিনিস, ওয়াশিংটন থেকে ফেরার পথে আপনি লন্ডনে যাত্রা বিরতি করেছিলেন, ওখানে কি তার একটা মানুষ? হ্যাঁ, আমাদের একই চেয়ারম্যান সাহেবের সঙ্গে তো আমার দেখা হয়েছে, আলোচনা হয়েছে দেশের পরিস্থিতি সম্পর্কে।